আজকের অনুষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশে থাকছে মিস্টার ডেভিড স্বপন রোজারি রচিত অল্প স্বল্প গল্প কথা বইয়ের মোরকন্মোচন অনুষ্ঠান, আর দ্বিতীয় পর্বে থাকছে পাঁচজন বিশিষ্ট লেখককে সম্মাননা প্রদান। আমেরিকা প্রবাসী লেখক ডেভিড স্বপন রোজারিওকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, তিনি সবার পরিচিত, সবার চেনা। এটি তার দ্বিতীয় বই। তিনি একজন আদর্শ সমবায়ী, একজন নিঃস্বার্থ সমাজকর্মী এবং একজন ভালো বক্তা। তিনি ঢাকা ক্রেডিটে দীর্ঘদিন সেবা দিয়ে গেছেন প্রবাসী হওয়ার আগে। আশা করি তার বই অল্প স্বল্প গল্প কথা ফাটক মহলে সমাদৃত হবে। আমরা যাদেরকে আলোকিত মানুষ মনে করি, যারা জাতির বিবেক, জাতিকে নাড়া দেয়, সভ্য সমাজ গড়ে তোলার জন্য যারা ক্লান্ত পরিশ্রম করেন, মেধা খাটিয়ে লিখেন আমাদের জন্য, যেন আমরা ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারি। আমার দিকতে একটা প্রস্তাব এরকম যে ঠাকুরের যখন এজিএম হয় অথবা আমরা 16 ডিসেম্বর প্রাক বড়দিন বিজয় দিবস উদযাপন করি, তার একটা পার্টে যদি এই প্রোগ্রামটা করা যায়, হাজার হাজার লোক থাকবে সেখানে, আপনাদের জন্য প্রয়োজনে আমরা আধা ঘন্টা বা 20 মিনিট বরাদ্দ রাখলাম, তাহলে হবে কি? এই যে লেখক এত কষ্ট করে লিখেছে, উনি যখন হাজার হাজার মানুষের সামনে সম্মানিত হবেন, নিশ্চয় সেটার কিছু তার সার্থকতা থাকবে। স্বপনদার যে লেখনি আমি মাঝে মাঝে পড়ার সুযোগ হয়, অত্যন্ত ভালো লেখেন, বাস্তব ধর্মী লেখেন, আমার প্রিয় মানুষদের মধ্যে একজন। যারা ভালোকে বৃদ্ধি পেতে সহায়তা করছেন তারা আরো বেগমান করবেন আপনাদের সহায়তা, যাতে করে আরো অনেক ভালো কাজ সম্পন্ন হতে পারে। ডক্টর ফ্রান্সিস যখন প্রথম দেখা হলো তখন বলছিলেন যে এই ধরনের কাজে আরো বেশি পৃষ্ঠপোষকতা তথা গতিশীলতা দরকার, আর নিশ্চয়ই তা, কিন্তু বাস্তবতার কারণে যারাই এখন সেই গতিশীলতার মধ্যে আছে তাদেরকে আমরা যেন আরেকটু বেশি সমর্থন করি, যাতে করে এই ভালো কাজগুলো আরো বেশি বিস্তৃত হতে পারে। ঠিক একটি জাতিকে বা বড় কোনো সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু লেখকই যথেষ্ট হবে, তাই সেই লেখকদের পাশে থাকার প্রত্যয় অনেকে ব্যক্ত করেছেন, হয়তো করবেন। একই সাথে সাথে প্রতিবেশী প্রকাশনী সবসময় থাকবে, অনেক সীমাবদ্ধতা আছে, তারপরও সবসময় পাশে থাকবে। লেখকরা সমাজের আয়না, নিজের ভাষায় পরের কথা প্রকাশ করার মানেই সাহিত্য। বড় বড় লেখকদের লেখা পড়ার সৌভাগ্য সুযোগ সবসময় হয় না। ডেভিড স্বপন আমাদের সম্প্রদায় একজন বড় লেখক। পঙ্কজ যে সুন্দর কথা বললেন আমি তাকে অভিনন্দন জানাই, এটাই উচিত, এটাই নেতৃত্ব। সে মানুষকে ভালোবাসে এবং লেখক সৃষ্টির যে অভিনন্দন বা বার্তা আপনাদের দিয়ে গেছেন এতে আমি অত্যন্ত আনন্দিত। মানে একটা সময় ছিল যখন আমাদের সাহিত্য আড্ডা করার জায়গা ছিল না, আমরা রাস্তায় বসে কাগজে বসে আমরা সাহিত্য আড্ডা করতাম। তারপর সে সময় আমাদের নির্মলদা ঢাকা ক্রেডিটে, সে বলছে যে তোমার ঢাকা ক্রেডিট আসবে, ঢাকা ক্রেডিট এই লেখক ফোরামকে সবসময় প্যাট্রোনাইজ করবে, এবং সেই থেকে এখনও পর্যন্ত ঢাকা ক্রেডিট আমাদের এই সাহিত্য ফোরামকে তারা পৃষ্ঠপোষকতা দান করছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আমার মনে হয় আমরা একটা কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জন্য একটা জোরে ধন্যবাদ দিতে চাই, হাততালি দিয়ে আজকের এই সভাপতির মাধ্যমে। এবং সভাপতি খুব চমৎকারভাবে বলেছেন যে আসলে আমরা যে অবহেলিত কথাটা আমরা বলি, আসলে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে তো আমরা সকলে সহযোগিতা চাই। এখন আমরা শুধু অর্থনৈতিক উন্নয়ন যথেষ্ট নয় এটা আমরা মনে করি না, আমরা একটা হলিস্টিক চিন্তাভাবনা করছি সমাজে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কালচারাল একাডেমি আছে, আমাদের মুক্তিযোদ্ধাদের সংগঠন আছে, আমরা হাসপাতাল করছি, আমাদের যুবকদের জন্য কাজ করছি। তো সুতরাং শুধু আর্থিক লেনদেন হলে হবে না, এবং আমাদের লেখকদের একটা বড়, আমাদের সমাজের একটি বড় অংশ। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু বই পড়ে না, এবং এটা একটা বড় দায়িত্ব আমার মনে হয় যে আমাদের লেখক যারা রয়েছেন এবং আমাদেরও দায়িত্ব যে তাদের হাতে যেন আমরা বই পৌঁছে দিতে পারি, খুব অ্যাভেলেবেল যেন থাকে। আমরা সাহিত্য থেকে আমরা কিন্তু অনেক দূরে, সাহিত্য
অনেক প্রয়োজন, সমাজের জন্য অনেক প্রয়োজনীয়। একজন বলেছেন সাহিত্যিক চিন্তাবিদ, আমাদের সেরকম চিন্তাবিদ দরকার। আমাদের চিন্তাবিদ কিন্তু খুবই কম, স্বল্প যারা আছে না এখানে, বেশ কয়েকজন এগিয়ে আসছে দেখি, আমিও দেখি ফেসবুকেও অনেক সময় দেখি ভালো ভালো লেখা তারা লেখে ফেসবুকে। তো লেখক সৃষ্টির জন্য আমাদের কিন্তু সুযোগ করে দেওয়া হয়নি। যারা লেখেন হয়তো অন্তরের অন্তস্থ থেকে, অনুপ্রেরণা থেকে, কিন্তু কেউ কিন্তু অনুপ্রেরণা দেওয়া হয়নি। আমাদের পিতা মাতাকেও বলবো, পরিবারও বলবো, কখনো আমাদেরকে বলা হয়নি স্কুলের ম্যাগাজিন বেরোচ্ছে তোমার একটা লেখা অবশ্যই কিন্তু দরকার, সেরকম অনুপ্রেরণা খুব কম বোধ হয় ফ্যামিলি থেকে এরকম আসে। দেবেশগণ রোজারিও আমাদের দেশে খ্রিস্টান সমাজের একজন বলিষ্ঠ প্রতিষ্ঠিত লেখক, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। গ্রাম বাংলার সামাজিক জীবনের আচার অনুষ্ঠান, হারিয়ে যাওয়া ছোট ছোট ঘটনাসমূহ অতি সহজ সরল ভাষায় রং তুলি মেখে আকর্ষণীয় ও সার্থকভাবে পাঠকের নিকট তুলে ধরার গুণাবলী তার মধ্যে রয়েছে। সাবলীল ভাষায় সৃজনশীল কায়দায় ছোট গল্প লেখার কৌশলটিও তার মধ্যে বিদ্যমান রয়েছে। তার লেখা প্রবন্ধ, ছোট গল্প, ভ্রমণ কাহিনী প্রায়শ বিভিন্ন পত্রপত্রিকায় ম্যাগাজিনে প্রকাশিত হয়, বিশেষভাবে প্রতিবেশীতে। সদ্য প্রকাশিত অল্প স্বল্প গল্প কথা পুস্তকটি তার এ গুণাবলীর স্বাক্ষর বহন করে।